হ্যালো ভিউয়ার্স, এবার কিন্তু রিয়াদকে নিয়ে মুখ খুললেন আমাদের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। তো তিনি কিন্তু অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন কি, মাহমুদুল্লাহ রিয়াদের আমি পক্ষে নয়, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা অনেক দরকার। বর্তমান বাংলাদেশ টিমে যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা যাবে, সেখানে রিয়াদের এক্সপিরিয়েন্সটা অনেক কাজে দেবে। এবং তিনি এটাও বলেছেন, তামিম ইকবাল চাইলেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরাতে পারেন, কারণ একজন ক্যাপ্টেনের দাবিতেই সব কিছু হতে পারে। তো ক্যাপ্টেন যদি চায়, অবশ্যই রিয়াদ দলে ফিরতে পারে। তো এখানে আশা করাই যায় তামিম মাহমুদুল্লাহকে চাবে, কারণ তামিম অবশ্যই হাথুরুস সিংকে বোঝাবে রিয়াদের রিয়াদের তো আর পরীক্ষিত কোনো কারণ নেই, রিয়াদের তো আর কোনো কিছুতে পাশ করে আসতে হবে না। রিয়াদ তো অলওয়েজ বাংলাদেশ টিমের জন্য অনেক কিছু করেছে, আমরা সকলেই জানি। তারপর ওখানে রিয়াদকে এই শেষ বয়সে এসে অবহেলা করা হচ্ছে, আসলে এটাই কি বাংলাদেশ ক্রিকেটের নীতি নাকি কে জানে। তো আমরা দেখেছি মাশরাফির বেলায় এরকম ঘটনাটা ঘটেছে, শেষ বয়সে তাদের যে সুন্দরভাবে বিদায়টা হবে সেটি কিন্তু ক্রিকেট বোর্ড কোনোভাবেই কখনও কাউকে বিদায় দিতে পারেনি। অনেকেই মাঠ ছেড়ে সুন্দরভাবে বিদায় নিতে পারেনি কেউই এখন থেকে। এখন শেষ বয়সে এসেও তারা তাদের স্টোরিকে চ্যালেঞ্জ করে, যেমন রিয়াদ এরকম একটি স্ট্যাটাস দিছিল দু একদিন আগে। এবং তামিম ইকবাল দেখা যাক শেষ পর্যন্ত কি করে, মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরাতে পারেন কি পারেন না। এবং তারা, কারণ তামিমই তো মাঠের খেলাটা খেলবেন, কোচরা টিম ম্যানেজমেন্ট তারা তো বাইরে থেকে যা বলার বলবেন, তামিমই মেন। সো আমরা আশা করব তামিম ইকবাল খুব তাড়াতাড়ি মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরাবে।